ফজরের পরে যদি কোনো মানুষ যেখানে নামাজ পড়ে ফজরের নামাজ সেখানে বসে থাকে, এরপরে ফাদাকাল্লাহ হাজরা মাস্তাতা যদ্দূর সম্ভব জিকির আজকার করতে থাকে, সুম্মা সাল্লা রাকাতাইন বাদা তুলুই শামস, সূর্য উদয়ের পরে দুই রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, সে একটা হজ একটা উমরার পুরা পুরা সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এটাকে ইশরাকের নামাজ বলে। তাহলে ফজরের পরে ওই জায়গায় বসে থাকেন 15-20 মিনিট 30 মিনিট বসেন, তাসবিহাত পড়েন আর দুই রাকাত ইশরাক পড়েন, মাগি পরে 6 রাকাত পড়েন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথচলা।